মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু আমার খেলা হবে বন্ধু আমার খেলা হবে আরে মাটি আছে খেলা হবে আরে দৌড়ে এসো খেলা হবে আরে চরম চরম খেলা হবে এই গুড় বাতাসে খেলা হবে আরে এই মাঠেতেই খেলা হবে আরে মেদিনীপুরেও খেলা হবে আরে দেখবে যদি খেলা হবে আরে তরিনি গেছি খেলা হবে হবে তো খেলা ওদের ব্যাট আনতে দিন ওদের বল আনতে দিন ওদের গ্লাভস আনতে দিন ওদের উইকেট আনতে দিন মাঠটা ওদের ঠিক করতে দিন ফ্লাড লাইট ওদের চালাতে দিন আম্পায়ার ওদের নামাতে দিন আর 11 জন প্লেয়ার ওদের থাকতে দিন আমরা খালি হাতে একটা সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা মহিলা মাঠে থাকবে আমরা দর্শকরা থাকবো তার সাথে রাজি আছেন খেলবেন তো তাহলে কাকিমারা খেলা হবে তো হবে তো আরে কাকিমারা আপনারা ছোটবেলা থেকে আপনাদের সন্তানদের একটা বল কিনে দিয়েছেন খেলার জন্য এবার কিন্তু আপনাদেরও খেলতে হবে খেলবেন তো কাকিমারা আপনারা খুন্তি হাতে নিয়েই খেলবেন হবে তো খেলা হবে তো ঠাকুমা বলতো মানুষের তিনটে কারণে চুল পড়ে জানেন তো একটা হচ্ছে বেশি বয়স হয়ে গেলে চুল পড়ে একটা হচ্ছে যাদের কম বয়সে পেট গরম হয়ে চুল পড়ে আরেকটা খুব মিথ্যা কথা বললে তাদের চুল পড়ে রমেশ স্যার মাথা দেখেছেন সাত আটটা চুল ছিল স্লোগানে উনি দিচ্ছেন তাই শেষে বলি অমিত শাহের মাথায় ছিল সাত আটটা চুল 21 সালে সেখান দিয়ে গজাবে জোড়া ফুল আসুন জোড়া ফুলের চা সাতটা করবেন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরম আবার আসবো আবার দেখা হবে গলার একটু সমস্যা গলাটা একটু খারাপ হয়ে গেছি চেঁচাতে পারলাম না সুজাতা দি সেটা একদম ভরপাই করে দেবে সুজাতা দি এসছে তার বক্তব্য শুনুন আমাদের দিদি সব জায়গায় গিয়ে গিয়ে দলের বক্তব্য রাখছেন হ্যাঁ জয় বাংলা জয় বাংলা এই পেছন থেকে আওয়াজ কম কেন অমিত শাহ দাঁড়িয়ে আছে বেদে বসিয়ে দিন বলুন আমরা জিতিয়ে তারপর তোকে এনআরসি করে গুজরাট পাঠাবো